আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজ হচ্ছে আপনার বিশে নভেম্বর রোজ বুধবার এবং আগামীকাল একুশে নভেম্বর রোজ বৃহস্পতিবার কেমন থাকতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার খবরাখবর এই মুহূর্তে আমি আপনাদেরকে বিস্তারিত লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টু ভিউয়ার্স এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গা সহ আপনার পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি ম্যাগের আনাগোনা রয়েছে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি ম্যাগের আনাগোনা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আরও দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা ও আপনার মিজোরামেরও বেশ প্রত্যেকটি জেলাতে আপনার দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি দরের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুবিয়ার মুহূর্তে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের টেকনাফ থানচি চকারিয়া মহেশখালী রংছড়ি রাজস্থলে বিলাই ছড়ে মাটি তারপরে হচ্ছে আপনার লঙ্গদো এসব অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছেন যে ম্যাগা ম্যাঘমালা রয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে এসব অঞ্চলে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সময়টাতে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের আকাশেও আপনার মোটামুটি হালকা মাঝের মেঘের আনাগোনা রয়েছে এবং হলদিয়া কালুঘাট খারাপপুর জলেশ্বর কলকাতা চন্দননগর আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর এসব অঞ্চলে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তারই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এছাড়াও আপনার প্রত্যেকটি জেলার আকাশ একেবারে পরিষ্কার রয়েছে কোথাও কোনো মেঘের সম্ভব বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাত্রের বেলায় দু এক জায়গায় ঘন কুয়াশার দেখা মিলতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আজ সন্ধ্যার দিকে চলে আসলে আপনার এই দিক থেকে দেখতে পাচ্ছেন যে আসাম মেঘালয়ের কয়েকটি অংশ জুড়ে হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা এবং মিজোরামে আজ সন্ধ্যার দিকে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কোলাশিপ দেখতে পাচ্ছেন চাঁমফাই আজিওয়াল তারপর হচ্ছে লঙ্গেলি শাইহা দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চলের আকাশে মেঘের সম্ভাবনা মেঘমালা রয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে এসব অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো তবিআর আমি আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাব যে রাত্র আজ বুধবার রাত্রের দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র দশটার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দু এক জায়গায় আপনার মেঘমালা তৈরি হয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে আপনার দিক থেকে ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ ময়মনসিংহ তারপর হচ্ছে মহডান ভাগমারা লক্ষাই হচ্ছে মৌলবীবাজার সিলেট বিষম্ব পুর সাতকবাজার এসব অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি মেঘের সম্ভাবনা রয়েছে মেঘের আনাগোনা রয়েছে তারই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেরও খাগড়াছড়ি ফটিকাছুরি উপজেলা চট্টগ্রাম চকারি এসব অঞ্চলের আকাশেও হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে এছাড়া এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার চাম এই মিজোরামেরও বেশ কিছু অঞ্চলের আকাশে মাঝারি থেকে বাড়ি মেঘের আনাগোনা রয়েছে তবে তেম এই সময়টাতে চলে আসলে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কেবল আকাশে মেঘের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পরবর্তী সময়ে এইসব অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তুবিওস আমি চলে আসবো হচ্ছে ভোরবেলাতে আর ভোরবেলাতে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বুধবার রাত্র ভোরবেলাতে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একাধিক জেলা জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল তারপর হচ্ছে ঢাকা মাইমনসিংহ সিলেট এদিক থেকে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম মহেশখালী ফোর্টি উপজেলা এবং কুমিল্লা এছাড়া এদিক থেকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে মিজোরামের এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসামের শিলচর তারপর এদিক থেকে মেঘালয় শিল শিলং দেখতে পাচ্ছেন যেদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার গাংটক এসব অঞ্চলের আকাশও দেখতে পাচ্ছেন যে হালকা মাঝে মেঘের সম্ভাবনা রয়েছে এবং সাথে ঘন কুয়াশার সম্ভাবনা রয়ে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং সেই সাথে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে আজ ভোরের দিকে চলে আসলে টু বিউয়ার্স এই মুহুর্তে আমি চলে আসব পরদিন দিন বৃহস্পতিবার সকাল তো সকাল দশটার দিকে তো দশটার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের যেমন সিলেট বিভাগের মৌলভীবাজার সিলেট বিসম্বাপুর মডান ময়মসিংহ ভাগমারা এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে রয়েছে উত্তরবঙ্গের বগুড়া সিংরা মহাদেবপুর ভালুরঘাট দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর এদিক থেকে পশ্চিমবঙ্গে আর দেখতে পাচ্ছেন যে কৃষ কৃষ্ণগঞ্জ দেখতে পাচ্ছেন যে কারণ কারণ দিগি মালদা এসব অঞ্চলে আকাশেও হালকা মাঝির ম্যাগের আনাগোনা রয়েছে সেই সাথে আরও দেখতে পাচ্ছেন যে আসামের তুরা তারপর হচ্ছে নংস্টন এস শিলং এসব অঞ্চলের আকাশেও আপনার হালকা মাঝির ম্যাগের আনাগোনা রয়েছে সেই সাথে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে আপনার ত্রিপুরা ও মিজোরামের বেশ কিছু অঞ্চলে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে তো বৃহস্পতিবার সকাল আমি যদি বিকেলের দিকে চলে আসি তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আপনার ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন থানছি তারপরে হচ্ছে আপনার আর রয়েছে দিক থেকে টেকনাফ তারপর দেখতে পাচ্ছেন যে রংছড়ি রাজস্থলী বিলাই ছড়ি রাঙ্গামাটি তারপর আরও দেখতে পাচ্ছেন যে লংগদু এছাড়াও দিক থেকে আপনার ভারতের মিজোরামের উত্তর দক্ষিণ অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের এই সময়টাতে চলে আসলে ময়মনসিংহ বিভাগেরও দেখতে পাচ্ছেন যে কিছু অংশ জুড়ে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে যেমন মায়মনসিংহ নেত্রকোনা কেন্দুয়া ফুলপুর নালিতাবাড়ি বাহাদুরবাদ তারপর চর রাজীবপুর এছাড়া আপনার মেঘালয়ে দেখতে পাচ্ছেন যে তুরা উইলিয়ামনগর এসব অঞ্চলের আকাশে এছাড়া আপনার আসামের দেখতে পাচ্ছেন যে নংস্টন ভুকো তারপরে দেখতে পাচ্ছি উমলেং শিলং এসব অঞ্চলে আকাশেও আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে তো আমি চলে আসবো হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দু এক জায়গায় আপনার আকাশে মেঘমালা রয়েছে এবং কয়েক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে আপনার মিজোরামের কিছু অংশ জুড়ে হালকা মাঝে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুবিওর্স এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে চলতি মাসের শেষের দিকে যে ঘূর্ণিঝড়টি হতে পারে আর তার নাম হতে পারে ফেনজাল এটি বর্তমানে কোথায় অবস্থান করছে এবং এটি কবে নাগাদ বাংলাদেশে অথবা আপনার ভারতীয় উপকূলে উঠে আসতে পারে এবং কি কেমন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত টুবিওর্স আমি চলে আসলাম যে বঙ্গোপসাগরের চলে আসলাম বঙ্গোপসাগরে বর্তমানে ঘূর্ণিঝড়টির বর্তমান অবস্থান দেখার জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি বর্তমানে বঙ্গোপসাগর অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করবে এবং এটি আপনার আগামী তেইশ তারিখের দিকে যদি আমি চলে আসি তো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আপনার ভারতের উপকূলের দিকে আস এগোচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে রবিবার চব্বিশ তারিখে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এটি শক্তি সঞ্চয় করছে এবং ভারতের তামিলনাড়ুর এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন অথবা শ্রীলঙ্কার এদিক থেকে এদিকের উপকূল উঠে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যদি সোমবারে চলে আসি তো দেখতে পাচ্ছেন যে এটি অনেক শক্তি সঞ্চয় করছে এবং ভারতের তামিলনাড়ু কিংবা শ্রীলঙ্কার এদিকে আপনার ব্যাপক প্রভাব ফেলতে পারে তবে বাংলাদেশের উপকূলে তেমন প্রভাব ফেলবে না আমি আশাবাদী তবে আপনার বাংলাদেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এই গুনি ঘূর্ণিঝড়টি ভেনিস হওয়ার আগ পর্যন্ত তো এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দেব যে পরবর্তী পাঁচ দিনের ভিতরে বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটি জেলার সব পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা হলেও এটা কি পরিমাণ হতে পারে বিস্তারিত তো বিওয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আগামী পাঁচ দিনের ভিতরে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যেমন চট্টগ্রাম বিভাগের কিছু অংশ জুড়ে হালকা মাঝারি মেঘের সম্ভাবনা রয়েছে যেমন লংগদু রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলীর অংছড়ি তারপর হচ্ছে থানচি তাই এসব অঞ্চলে এসব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা একেবারেই অল্প হতে পারে আর কেমন দেখতে পাচ্ছেন যে আপনার দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চলে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এবং দেখতে পাচ্ছেন যে আপনার সিলেট বিভাগেরও দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে যেমন পাথর বা পাথর হাটাত পাথরিয়া তারপর হচ্ছে করিমপুর ফেনারবাগ জামালগঞ্জ সাতক বাজার তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এদিক থেকে রয়েছে হচ্ছে আপনার মেঘালয়ের দেখতে পাচ্ছেন যে তুরা উইলিয়ামনগর তারপর হচ্ছে দার্জিলিং রয়েছে এদিক থেকে ধুবরি লক্ষ্মীপুর তারপর রয়েছে আপনার এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে আপনার শিলং নংস্টন ভোকো গুয়াহাটি দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া এসব অঞ্চলে পরবর্তী পাঁচ দিনের মধ্যে পা চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন